সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ চিত্রকরের নাম আব্দুল মান্নান। জন্ম 1947 সালে বরিশালের গৌরনদী জেলায়, তবে বড় হয়েছেন ঢাকায়। শৈশব থেকেই ছবি আঁকার প্রতি তার ঝোঁক ছিল। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছেন দীর্ঘকাল। ঢাকায় তার নিজ বাসভবনে কথা হচ্ছিল শিল্পীর সাথে। চিত্রকর আব্দুল মান্নান একজন নিভৃতচারী শিল্পী। বরিশালের গৌরনদী অঞ্চলে তার জন্ম 1947 সালে। শৈশব থেকেই ছবি আঁকার প্রতি তার ঝোঁক। 1963 সালে ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন তার শিক্ষক এবং অনুপ্রেরণা। 1968 সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে পরের বছর যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তান টেলিভিশনে। তারপর থেকে 2004 সাল নাগাদ বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছেন। 63 সন থেকে 68 সন পর্যন্ত আমাদের 5 বছরের চারুকলার কোর্স ছিল। প্রথম এবং দ্বিতীয় বর্ষ ছিল প্রি ডিগ্রি, এবং এই প্রি ডিগ্রি থেকে যারা যেসব ছাত্ররা ভালো রেজাল্ট করতো তারা চলে যেত ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিগ্রি ক্লাসে, আর বাকিরা চলে যেত কমার্শিয়াল আর্ট বলে তখন একটা ডিপার্টমেন্ট ছিল, যেটা এখন গ্রাফিক ডিজাইন নামে পরিচিত। তো আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে ভর্তি হলাম এবং 3 বছর গ্র্যাজুয়েশন হলো। 1968 আমি গ্র্যাজুয়েশন শেষ করে তারপরে 1969 তখনকার পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে আমি চাকরিতে যোগ দিই নিয়মিতভাবে। ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করতে বেশি পছন্দ করেন শিল্পী আব্দুল মান্নান। প্রকৃতি তার প্রিয় বিষয়। বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপের একটি দৃশ্যকে তিনি ফুটিয়ে তুলছেন এই ছবিতে। ছবি আঁকার মাধ্যম হিসেবে জল রং, অ্যাক্রিলিক, চারকোল, প্যাস্টেল সব কিছুতেই তার স্বচ্ছন্দ বিচরণ। রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি নিয়ে তিনি শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী করেছেন। তার সেই প্রদর্শনীতে রবীন্দ্রনাথের 54টি ছবি স্থান পেয়েছিল। বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ তার প্রিয় বিষয়। এছাড়াও নজরুল, শেখ মুজিবুর রহমান এবং বরেণ্য অনেক মানুষের পোর্ট্রেট করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। রবীন্দ্রনাথকে নিয়ে আরও ছবি আঁকার এবং অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে তার। চিত্রকর আব্দুল মান্নানের আঁকা ছবি এখনও শোভা পাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন জায়গায়। বঙ্গভবন, গণভবন, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আরও অনেক স্থানে সংরক্ষিত আছে নিভৃতচারী প্রচার বিমুখ শিল্পী আব্দুল মান্নানের কাজ। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। দর্শক, এতক্ষণ যে প্রতিবেদনটি দেখলেন, ইচ্ছে করলে ইন্টারনেটে ইউটিউবে গিয়ে তার পুরোটা দেখতে পারেন। এছাড়া ইউটিউবে আমাদের সব অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে। আমাদের ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত। আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন বাংলায় আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।